আহারে জৈব যৌগ, বেঞ্জিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, বেঞ্জিনে ইলেকট্রোফিলিক ইলেকট্রো, ইলেকট্রোফিলিক ইলেকট্রো, এটা ইলেকট্রো কি, ইলেকশন 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 করলে কি হবে, ইলেকশন করলে শালা না সা, ইলেকশন করলে সা, এপাশে কি আছে হ্যালো না সাহা না, ইলেকশন করলে শাহানা, শাহানা ইলেকশন করলে কি হবে, ইলেকশন করলে শাহানা ফ্রি হবে, ইলেকশন করলে শাহানা ফ্রি হবে, ইলেকশন করলে শাহানা ফ্রি হবে, কই আছে শাহানা, জেলে আসা যাক কোথাতে থাক, ইলেকশন করলে শাহানা ফ্রি হবে, অর্থাৎ ইলেকট্রোফিলিক বেঞ্জিনের ইলেক্ট্রোফিলিক প্রতিস্থাপন হচ্ছে শাহানা ফ্রি, সাথে সালফোনেশন, হাতে হ্যালোজেনেশন, নাতে নাইট্রেশন, ফ্রিতে হচ্ছে, ফ্রিতে হচ্ছে ফ্রিডাল ক্র্যাব, ফ্রিতে হচ্ছে ফ্রিডাল ক্র্যাব। এবার কী পড়তে হবে ভাই, দাগে দিছে গোল্লা পড়তে হবে, তাহলে হ্যালোজেনেশন, হ্যালোজেনেশনে কী লাগে, শুল্ক, আস্তাগফিরুল্লাহ, শুল্ক আবার কি, শুষ্ক হবে এটা, শুষ্ক, হ্যালোজেনেশনে লাগে শুষ্ক, এল সিএল থ্রি আছে, হ্যালোজেনে তো অ্যালো লাগবে, হ্যালো অ্যালো, হ্যালোতে অ্যালো, হ্যালোতে অ্যালো লাগবে, অ্যালো অ্যালো সব শুকনা, জেলে আছে ভেজে আর কি আছে সব শুকনা, আর কিছু করতে হবে না সব। নাইট্রেশন, নাইট্রেশনে আবার তাপমাত্রা দেখায় দিছে সাইট, হ্যাঁ তো খুব সুন্দর, নাইট সাইট, নাইট সাইট, নাইটে লাগবে সাইট তাপমাত্রা, সাথে লাগবে হাইড্রোজেন, ও হাইড্রোজেন না এটা কি, সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ এটা সালফিউরিক অ্যাসিড, তাহলে নাইয়ের সাথে এই হাই মিল আছে, তাহলে নাইট্রেশনে আবার সাইটের সাথে, নাইট সাইটের সাথে আবার হাই ব্যাপারটাও মিল আছে, এসব পড়া কোনো কাম নাই মেডিকেলে, সব আসবে না। সালফোনেশন, সালফোনেশন, সালফোনেশনে কি, কিছু নাই সালফোনেশনে, কিছু নাই, খুব 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 মজা, খুব ইজি। এবার আসো ফ্রিডাল ক্র্যাব, ফ্রিডাল ক্র্যাবে দুইটা আছে, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, অ্যালকাইলেশনে মিথাইল বা অ্যালকাইল যোগ হবে, এখানে দুইটাতেই আছে এলো, সো হ্যাঁ ফ্রি হয়ে তো শাহানা এলো, তাহলে ফ্রিডাল ক্র্যাবেও এলো আছে, এবং ডেফিনেটলি শাহানা জেল থেকে এলে তো ভিজে আসবে না, শুকনো অনাদ্র অবস্থায় আসবে, শেষ হয়ে গেল, এই হচ্ছে।